فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. যদি নফল হজ নফল উমরা হয় বা নফল কোনো ইবাদত, এর জন্য ঘর থেকে বের হওয়া জায়েজ হবে না, ইমাম স্বামীর অনুমতি নিতে হবে। আর যদি হজ ফরজ হয়, যেমন ফরজ হজ, হজই তো ফরজ প্রসিদ্ধ উক্তি অনুযায়ী, এটা তো সবাই জানেন। ইসলামের ভিত্তি পাঁচটি, এর মধ্যে থেকে একটা হচ্ছে হজ। তো এবারে যদি স্ত্রীর তৌফিক থাকে, সামর্থ্য আছে, মাহরাম আছে হজ করার, ফরজ হজ, আর সে অনুমতি না দেয়, তাহলে সে হজ করতে পারবে? কারণ এটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক। নফল হজ করতে সে যদি বাধা দেয় তাহলে যেতে পারবে না, কারণ এটা নফল, এর থেকে স্বামীর অধিকার বেশি ফরজ। এটা আমাদের শেখ ইবনে উসাইমিন ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া দেখলাম, আর এটাই বেশিরভাগ হলো আমাদের ফতোয়া। বরং হাফিজ মজিদ বলছেন যত ওলামা আমার জানার মতে, সবার মতে এটাই, যদি ফরজ হজ হয় আর তার উপর মানে স্ত্রীর উপর হজ ফরজ সব কিছু পাওয়া যায়, মাহরমও মজুদ, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সব দিক দিয়ে ঠিক, এই অবস্থায় যদি স্বামী অনুমতি না, তাহলে সে হজে করতে পারবে, হজে যাবে। তবে শেখ ইবনে উসাইমিনের একটি ফতোয়া, যদি তার ভয় লাগে হয়তো তালাক দিয়ে দিবে, তাহলে যাবে না। যদি এরকম ভয় থাকে যে তালাক দিয়ে দিতে পারে, কারণ এই অবস্থায় সে মাজুর, তার গুজর রয়েছে, যাবে না। আর না হয় স্বামীর অনুমতি জরুরি নয়, কিন্তু স্বামীকে খুশি করে যাওয়াটাই উচিত, একটা নিয়ম। এটা হলো ফরজ হজের ক্ষেত্রে, বাকি নফল হজ নফল ইবাদতের ক্ষেত্রে অথবা বাপের বাড়ি যাওয়া ইত্যাদি, এগুলির ক্ষেত্রে একটা কথা বললাম, স্বামীর অনুমতি নিয়েই যেতে হবে। আল্লাহু আলাম। يا رب العالمين.